শনিবার থেকে শুরু হতে চলেছে সন্তোষ ট্রফি 2024-এর প্রাথমিক পর্বের আসর। আর এবারে সন্তোষ ট্রফির জন্য ইতিমধ্যেই বাংলা দল ঘোষণা করেছেন হেড কোচ সঞ্জয় সেন। তিন প্রধানের মধ্যে ইস্টবেঙ্গলের তরফ থেকে দুজন ফুটবলার সুযোগ পেয়েছেন বাংলা দলে, তারা হলেন গোলকিপার আদিত্য পাত্র এবং ডিফেন্ডার চাকু মান্ডি। তবে ইস্টবেঙ্গল থেকে সুযোগ পেয়েছেন এর থেকেও বেশি আরও একটি রাজ্যে। কোন রাজ্যে চলুন দেখে নিই। আসন্ন সন্তোষ ট্রফির জন্য শেষ মুহূর্তে দল ঘোষণা করেছে সাতবারের সন্তোষ চ্যাম্পিয়ন কেরালা, এবং সেই কেরালা দলে ইস্টবেঙ্গল দলের পাঁচজন ফুটবলার সুযোগ পেয়েছেন। তারা হলেন ডিফেন্ডার আদিল আমাল এবং জোসেফ জাস্টিন, মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন নাসিব রহমান, মোহাম্মদ রোশাল এবং মোহাম্মদ মোশারফ। অর্থাৎ মোট পাঁচজন কেরালার ফুটবলার সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গল দলে। বলা বাহুল্য, ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ মিনো জর্জের অধীনে একাধিক কেরালাইট ফুটবলার সুযোগ পেয়েছেন লাল হলুদ ব্রিগেডে এবং এসে নিজেদের জাত চিড়িয়েছেন। আর সেই কারণে এই কেরালা দলে সুযোগ পেয়েছেন এই পাঁচজন ফুটবলার, যারা সম্প্রতি কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলেছেন। উল্লেখ করতে হয় নাসিব রহমানের কথা, মাঝমাঠে বেশ ভালো ফুটবল খেলেছিলেন নাসিব। এছাড়া গোল রয়েছে মোহাম্মদ রোশাল এবং মোহাম্মদ মুশারফেরও। ডিফেন্সেও সময় সময় দায়িত্ব সামলেছেন আদিল আমাল এবং জোসেফ জাস্টিন। ফলে ইস্টবেঙ্গল থেকে পাঁচজন ফুটবলার সুযোগ পেলেন কেরালা দলে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।